মর্নিং ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন ব্লগের শুরু। আর আমি এখন আছি কুলিক বার্ড স্যাংচুয়ারিতে রায়গঞ্জে। আগের দিন আমি স্টে করে গিয়েছিলাম এখানে, এখানেই আমি ব্লগটা, আগের দিনের ব্লগটা এখানেই এন্ড করেছিলাম। আর আজকে ব্লগটা, নতুন ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আমার পাশে কুলিক নদী, সঙ্গে অরুণদা জয়দীপদা আছে, সামনে যাচ্ছে। আমার বাড়ির দিকে এখন বুলবুলের দাপট চলছে, রাত্রে খবর নিয়েছিলাম। তো আজকে অনেকটা ঠিকঠাকই হয়ে যাবে, বৃষ্টি কমেই যাবে। তো আজকে একটু পরেই আমরা বেরিয়ে যাব। কুলিক বার্ড স্যাংচুয়ারির মধ্যে কিছু মাইগ্রেটেড পাখি এখানে এসে বাসা বেঁধেছে। এখানে আরও অনেক পাখি আছে, প্রত্যেকটা গাছেতে কোনো না কোনো পাখির বাসা আছে। পুরো আকাশটা একদম পাখিতে ভর্তি। এগুলো হচ্ছে মাইগ্রেটেড বার্ড। তো দারুণ সুন্দর একটা পরিবেশ সকালের। থ্যাঙ্কস টু জয়দীপদা অ্যান্ড অরুণদা, যদি তারা, ওরা আমাকে আজ কালকে রাত্রে যদি না দাঁড় করাতো, আজকের এই দৃশ্যটাও হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারতাম না। তো এই পুরো ক্রেডিটসটা অরুণদা জয়দীপদার। অসাধারণ একটা পরিবেশ। আপনারা যদি কখনো রায়গঞ্জ আসেন, তো কুলিক বার্ড স্যাংচুয়ারি অবশ্যই ঘুরবেন, যেটা একটা দারুণ একটা ফিলিংস দেবে আপনাকে। কুলিক বার্ড স্যাংচুয়ারি 10টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে। টিকিট কত জানি না, বলতে পারবো না। রায়গঞ্জ থেকে আমরা বেরিয়েছি 10:30, আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, 2 ঘন্টা লেট। তো জানি না কখন বাড়ি পৌঁছাবো, তো আজকে রাত্রির মধ্যেই বাড়ি পৌঁছে যাবো আশা রাখছি। আর আমাদের ফার্স্ট হল্ট হবে ফারাক্কা। আর সামনেই আমাদের একজন বন্ধু, রাইডার ফ্রেন্ড বলরাম, তার দোকান সামনে আছে। তো তার এখানে যাব, একটু কথাবার্তা বলবো, গল্প গুজব করবো, তারপরে সোজা ফারাক্কার উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? এ কি নামে আছে, আমি বলরাম বলে কোনো কিন্তু নাম পাই না। জয়শিব, জয়শিব একজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন ফারাক্কা ব্যারাজের কাছে আছি, এখন টাইম 1:22, আর এখনও 287 কিলোমিটার রাস্তা বাকি আছে। অ্যাজ পার গুগল 8:23 মিনিটে বাড়ি পৌঁছাবো। তো দেখা যাক কি হয়, 8:23 হবে না তো হয়তো বাজবে 11টা। হাইরোডে যখন গাড়ি চালানো হয়, তখন এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটা ধরে গাড়ি চালানোটা একদম সবচেয়ে সেফ। যদি কোনো গাড়িকে ওভারটেক করতে হয় আমাকে, আমার সেটাও সহজ। আবার যদি কোনো গাড়িকে পাশ দিতে হয়, তাহলেও আমি ডান দিক দিয়ে সহজেই পাশ দিতে পারবো। তো সুতরাং এই মাঝখানের লাইনটা যেমন আমি যাচ্ছি, এইবার আবার যাওয়াটাই সবচেয়ে হচ্ছে সেফ। যদি ডান দিক দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন আমরা মালদা বাইপাস ধরলাম, আর বাইপাসের রোডটা ধরার জন্য মালদার জ্যামটা আমাদের পেরোতে হয় না। নর্থ বেঙ্গল থেকে ফেরার সময় ফারাক্কার পরে যে ব্রিজটা, যতদিন না ঠিকঠাকভাবে তৈরি হবে, ততদিন এখানে যানজট কোনোদিনও সলভ হবে না। খুব বাজে একটা কন্ডিশন এই ব্রিজটার। মোরগ্রাম এখনও 30 কিলোমিটার মতো বাকি, আর আমাদের সেকেন্ড হল্ট হবে হচ্ছে মোরগ্রাম। জয়দীপ এখনও পিছনে রয়ে গেছে, আমার সঙ্গে এখন অরুণদা শুধুমাত্র আছে। আগেরবার কালিম্পং যাওয়ার সময় এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছিলাম। ইভেন আমার কালিম্পংয়ের থাম্বনেল যেটা আছে, সেটা এই জায়গাটারই থাম্বনেল। এই সবেমাত্র বর্ধমান ঢুকলাম, আর এখন টাইম 7:20। বাড়ি যেতে এখনও 2.5 ঘন্টা টাইম লাগবে বলেই মনে হয়। তো 7:20, 8:20, 9:20, 10:00। তো বাড়ি যেতে সম্ভবত 10:00 বেজে যাবে। আর আমার সিকিম রাইড ভালোই হলো। আপনারা আমার সিকিম রাইডের সমস্ত কটা ভিডিও যারা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত্রিবেলা কিছু রাস্তায় দেখানোর নেই।
আমি মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাব। সুতরাং ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।